জাতীয় স্তরের ওড়িয়া মহিলা লোকপ্রিয় টেলিভিশন শো কোন বনেকা করোড়পতি রে হটসিট্রে বসিলে ভুবনেশ্বর সস্মিতা কর আউ জিতিলে জ্ঞানর খেল খেলি 3,20,000 টাকা আজ স্বতন্ত্র আলোচনা তাঙ্ক সহ ম্যাডাম আপনার অর্গাস নিউজ কু স্বাগত ধন্যবাদ কিলা প্রসেস কেমতি সেই জায়গায় পৌঁছিলে আমতি লা সেঠিকার মাহল সে বিষয়ে আমার কেবিসি যাওয়া যে প্রোসেস কথা আপনার কহিলে প্রোসেসটা বহু ইন্টারেস্টিং লা 4টা রাউন্ডে মতো দেওয়া পড়ে ইন্টারভিউ কুইজ লা 3টা 4টা ফেজ্রে কুইজ লা তাপরে থার্ড রাউন্ডে লা পর্সনাল ইন্টারভিউ যেটা কি বহু ইম্পর্টাট লা পর্সনাল ইন্টারভিউটা সে ঘণ্টে দেড় ঘণ্টা নৌলে পুরা ডাটা কলেক্ট করুলে আমার এজুকেশন জব ফ্যামিলি আপঘর শাশুঘর ফ্যামিলি মেম্বরস সবু কিছু সে ডাটা কলেক্ট করুলে তেমন মোস্ট ইম্পর্টাট লা পর্সনাল ইন্টারভিউ আগুরু 6টা ভিডিও করি পঠাই সে 6টা কোশ্চিন পচারি সে ভিডিওটা মু যা স্টডি কলে কি প্রেজেন্টেবল হলে সে পর্সনাল ইন্টারভিউটা নৌলে তাপরে কুইজ সে টাইম টু টাইম যেতবে হলে কতবে 10টা কুইজ কতবে 20টা কুইজ সেমান যেতবে মনে লাগুলা কি কুইজ করা গোটে তো কুইজ করা হোলা হোল প্রোসেস বহু ইন্টারেষ্টিং লা বহু ভালো বি লাগি লা কারণ সে বহু পজিটিভ ওয়ে নৌলে সব জিনিস আপরে যেতবে সিলেকশন হলা বলে কনফর্ম কলে সেতবে সে সবু প্রকার গাইড করুলে কি কমিটি ড্রেসেস আনিকি আসবে কোঠু পিকঅপ করবে সে কেউ হোটেলে রহবে কো স্টুডিও রহবে সবু জিনিস বহু সিস্টমেটিক ওয়ে সে গাইডান্স করে সেপাই বহু ভালো লাগি লা আপন যেতবে রেজিস্ট্রেসন কলে ভুবনেশ্বর আউকিলে না কত লোক সেটিকি যাই আপনার যেতবে যেদিন রেজিস্ট্রেসন লা কত লোক লে সেদিন আুবনেশ্বর কতজন লে মু যেতবে যাই সেতবে তো ভুবনেশ্বর কি ওড়িশার সেই স্টেজে কে নলে আমি 8জন লু কন্টেস্টাট কিন্তু আমি সেটি কী কি 5 কোটি লোক এই সেসনরে রেজিস্ট্রেসন করছেন কেবিসি আমাকে কহিলে ইচ অ্যান্ড এভ্রি মোমেন্ট কু আপন মানে এনজয় করতু কারণ লাইফরে এই চান্স আবে আসবনি আোটি ভিতর আপন মানে সিলেক্টেড ফিউ আমেজে 8জন লু টোটাল সেসনরে কত জনকে ডাকি 800,000 ভিতরে ডাকি হোল সেসনরে সেপাই সেইটা গোটে লাগুলা কি সিলেক্টেড ফিউ ভিতরে আমি আসিছু আহলে বি সেটি বসিক আমাকে সব জিনিস শিখবার অখিবার অনজয় করবার অছি নহলে হটসিট কু তো নিহাতি আসবার অেলিবার অই জিনিস সেটি পৌঁছলা পরে লাগুলা নিহতি ভাবে যেমি হটসিট্রে কোশ্চিন কুইজ যেমি কহিলে কি কুইজ বিশেষ পচরা যাওয়া কেউ টাইপর কোশ্চিন করা যাওয়া আম সংস্কৃতি উপরে না কেউ উপরে বিশেষ কোশ্চিন আসুলে আপনার হটসিট্রে যে কোশ্চিন পচারে সেগুলা বিভিন্ন আসপেক্টর লা ফিল্ম উপরে লা গেমস অ্যান্ড স্পোর্টস উপরে লা আলচর কু নেই লা ড্যান্স প্যাটর্ন কু নেই লা জুয়েলারি কু নেই লা সবু আসপেক্টর সে টচ করছেন হটসিট কু যা আগুর যেতে ফেজ্রে সে কোশ্চিন করুলে সবুতে সবু আসপেক্ট করেন্ট টপিকস কু নৌলে ট্রাডিশনাল জিকে বি নৌলে রিলিজিয়ন মাইথোলোজি কলচর সবু আসপেক্ট কু সে টচ করুলে আর গোটে অনলিমিটেড লাগুলা কি আর এরিয়াটা কোণ সোর্সটা কোণ কেউ জায়গার সে পচারে কিছু জনা পড়ু নথিলা ট্রাডিশনাল বি পচারুলে করেন্ট বি পচারুলে রিলিজন বি পচারুলে হিস্ট্রি বি পচারুলে কোণী এরিয়া সে বাকি রখু নথিলে আজ্ঞা আমি যেতকি জানিছু কি আপন এবে প্রফেসর অছন্তি আইটি কলেজরে তো আজ্ঞা যে প্রফেসর অনুসারে যেতবে সেই জায়গার আসলে সেতবে কলেজ তরফ বা ফ্যামিলি মেম্বর কত খুশি লে কত সপোর্ট করুলে সেই জায়গায় পৌঁছবা প্রথম কথা হল মু আসলা পরে তো যা হল সেইটা গোটে অলগা কথা অলগা অনুভব যা পূর্বরুবি মোর সবু স্টুডেন্ট মানে জাঁ যাই সে প্রোফাইলে মো পিকচর লগাই দিয়ে সব আউ ওড়িশার নুহে ওড়িশা বাহারে বি মু রয়েছি বহুত বর্ষ সেটি বি স্টুডেন্ট মানে পঞ্জাবরে ইউপিরে সব মোর তাঁক ডিপিরে মোর পিকচর লগাইলে আপনি আসলা পরে বহুত খুশি লে মোর স্টুডেন্ট মানে মতো বেড়ে বেড়ে অভিমান করুলে ম্যাডাম আগুর সবুলে টাইম দেলে এবার আপনার সেলিব্রিটি হয়ে গেলে আমি টাইম বাহার করে পড়ে না আমার ইনস্টিট্যুশনরে বি সমস্ত বহুত খুশি লে কি ম্যাডাম কেবে দেখব কম আমি কহবে আম ইউনিভার্সিটির আপনার গোটে মানে গর্ব গৌরব বলে কুলে আর ফ্যামিলি তো মতো যা পূর্বর বি বহু সপোর্ট করে কি তু যাই খালি হটসিট্রে পৌঁছি যা আ10,000 টাকা আনলে বি আমি সমস্ত খুশি সেপাই ফ্যামিলি মেম্বর মোর এটি মো ভৌণী যাই সাংরে সে আপা মোর বাপঘর সাইড শাশুঘর সাইড সে তু আমার ফ্যামিলির না রখিলু তু যাই অমিতাভ বচ্চন সাংরে বসিকি আসলু সেইটা হি আমি সবুঠু বড় কথা কত আমাউন্ট জিতিলু আমি সে বিষয়ে কে কে ভাবিনু কি কিছু ভাবিবুনি কেবে তা সহ যদি কহবা যে
ସେଇ ଜାଗାରେ ପହଞ୍ଚିବା ସମସ୍ତଙ୍କ ସ୍ୱପ୍ନ ଥାଏ, ସମସ୍ତେ ଭାବନ୍ତି ଆମେ କେମିତି ଯାଇକି ସେଇ ହର୍ସ ସିଟ୍ରେ ବସିବୁ। ତା ସହିତ ଯେତେବେଳେ ଆପଣ ସେଇ ଜାଗାକୁ ଗଲେ ଗୋଟେ କେଉଁ ଉପରେ ବେଶୀ ପ୍ରସ୍ତୁତ ହେଉଥିଲେ, ମାନେ ସେଇ ଜାଗାକୁ ଯିବା ପୂର୍ବରୁ କେମିତି ନିଜକୁ ପ୍ରିପେୟାର କରୁଥିଲେ? ସେଇଠିକି ଯିବା ଆଗରୁ ସେମାନେ ଯେତେବେଳେ ମୋର ଗୋଟେ ୱିକ୍ ପୂର୍ବରୁ ପାଖାପାଖି ମୋର ସିଲେକ୍ସନ୍ ହେଲା ବୋଲି କନଫର୍ମ କଲେ, ତାପରେ ଡେଲି ସେମାନେ ଫୋନ୍ କରୁଥିଲେ, ସକାଳେ ଘଣ୍ଟେ, ରାତିରେ ଘଣ୍ଟେ, ଦେଢ଼ ଘଣ୍ଟା ଡେଲି। ଆଉ ଫୋନ୍ କରିକି ମୋତେ ସବୁଦିନ ପଚାରନ୍ତି ଆପଣଙ୍କର କେଉଁ ଷ୍ଟେଟ୍ କ'ଣ, ଭୁବନେଶ୍ୱରଟା କେମିତି, ସେଠି କ'ଣ କ'ଣ ଅଛି, ଆପଣଙ୍କର ଏଜୁକେସନ୍ କେଉଁଥିରେ ଆପଣ ପିଜି କରୁଛନ୍ତି, କେଉଁଥିରେ PhD କରୁଛନ୍ତି। ସେମାନେ ଏସବୁ ପଚାରିଲା ଭିତରେ ମୋତେ ଲାଗୁଥିଲା ବୋଧେ ମୋର ଷ୍ଟେଟ୍ ଉପରେ ବହୁତ ଜିନିଷ ପଚାରିବେ। ମୁଁ ଓଡ଼ିଶା ଉପରେ ବହୁତ ପ୍ରିପେୟାର କରିକି ଯାଇଥିଲି, ତାପରେ ମୋର ଏରିଆ ହେଲା ହିଷ୍ଟ୍ରି ଆଉ ଏଜୁକେସନ୍, ତା ଉପରେ ବହୁତ ପ୍ରିପେୟାର କରିଥିଲି, ଇଣ୍ଡିଆନ୍ ହିଷ୍ଟ୍ରି, ୱାର୍ଲଡ ହିଷ୍ଟ୍ରି, ଓଡ଼ିଶା ହିଷ୍ଟ୍ରି ଆଉ ଏଜୁକେସନ୍, ଏଜୁକେସନ୍ ଫିଲୋସଫି, ଏଗୁଡ଼ାକ ସେମାନେ ମୋତେ ବହୁତ ପଚାରିଥିଲେ ଆଉ ମୁଁ ପ୍ରିପାରେସନ୍ ବହୁତ କରିଥିଲି ଯିବା ଆଗରୁ ସେସବୁ ଉପରେ। କେତେ ରାଉଣ୍ଡର ଖେଳ ଖେଳାଯାଇଥିଲା ଆଉ କେତେ ରାଉଣ୍ଡ ପରେ ଆପଣ ଆଉ କେତେ ଟଙ୍କା ଜିତିଥିଲେ? ଆମର ସେଠି 10 କୋଶ୍ଚିନ୍ ମୋତେ ପଚାରିଥିଲେ, 10 କୋଶ୍ଚିନ୍ ପଚାରିଲା ଭିତରେ ମୁଁ ଲାଇଫ୍ ଲାଇନ୍ ବି ସବୁଗୁଡ଼ାକ ନେଇଯାଇଥିଲି ସେ ଭିତରେ, ଆଉ 320,000 ଜିତିଥିଲି। ସେଇଟା ଗୋଟେ ବହୁତ ବଢ଼ିଆ ଅନୁଭବ ଥିଲା, ସେଠି ଯାଇକରି ବିଗ୍ ବିଙ୍କ ପାଖରେ ବସିବା ଆଉ ଖେଳିବା, ତାପରେ କିଛି ଟଙ୍କା ଜିତିକରି ଆଣିବା, ବହୁତ ବଢ଼ିଆ ଅନୁଭବ, ଲାଇଫ୍ ଟାଇମ୍ ମେମୋରେବୁଲ୍ ହୋଇକି ରହିବ ଏଇଟା ମୋ ପାଇଁ। ସେଇ ଜାଗାର କିଛି ଅନୁଭୂତି ଯେଉଁଟାକି ବେଷ୍ଟ ଥିଲା ସେଇଟା ଟିକିଏ ସେୟାର କରନ୍ତୁ ଆମ ଦର୍ଶକ। ସେଠି ସବୁଠୁ ମୋତେ ଭଲ ଲାଗିଥିଲା, ମୋତେ ଯେତେବେଳେ ବିଗ୍ ବି ପଚାରିଲେ କି ଆପଣଙ୍କର ରିସର୍ଚ୍ଚ ଏରିଆଟା କ'ଣ, ଆପଣ ଡକ୍ଟରେଟ୍ କ'ଣ କରିଛନ୍ତି କେଉଁ ଫିଲ୍ଡରେ, ମୁଁ ସେତେବେଳେ କହିଥିଲି ମୁଁ ଓଡ଼ିଆ ଭାଗବତ ଉପରେ ଡକ୍ଟରେଟ୍ କରିଛି। ସେ ସେତେବେଳେ ବହୁତ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହୋଇଥିଲେ କି ଓଡ଼ିଆ ଭାଗବତରେ କରିକିରି ସେଥିରେ ଏଜୁକେସନ୍ର କ'ଣ ପାଇଲେ ଆପଣ। ମୁଁ ତାଙ୍କୁ କହିଥିଲି କି ଭାଗବତଟା ଗୋଟେ ଧାର୍ମିକ ଗ୍ରନ୍ଥ ବୋଲି ଆମେ ଭାବୁ, କିନ୍ତୁ ସେଥିରେ ଏତେ ସିଷ୍ଟମ୍, ଏତେ ଜିନିଷ ଅଛି ଯେଉଁଟାକୁ ଆମେ ପ୍ରେଜେଣ୍ଟ ସିଷ୍ଟମ୍ ଅଫ୍ ଏଜୁକେସନ୍ରେ ଆଡ଼ପ୍ଟ କରୁଛେ, ଯେମିତି ଆମର ନ୍ୟାଚୁରାଲିଜମ୍ ହେଲା, ପ୍ରକୃତିବାଦ ଶିକ୍ଷା ଯେଉଁ ପ୍ରକୃତିରୁ ଶିଖିବା କଥା, ଚାଇଲ୍ଡ ସେଣ୍ଟର୍ଡ ଏଜୁକେସନ୍ ବା ଆମେ ବାଳକକୁ କେନ୍ଦ୍ର କରିକିରି ଯେଉଁ ଶିକ୍ଷା ଦେବା କଥା, ଏସବୁ ଜିନିଷ ଆମେ ମଡର୍ଣ୍ଣ ସିଷ୍ଟମ୍ରେ ଆଡ଼ପ୍ଟ କରୁଛେ। ସେ ସେତେବେଳେ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହୋଇଥିଲେ ଆଉ କହିଲେ ମୁଁ ଜାଣିନଥିଲି ଭାଗବତରେ ଏତେ କଥା ଅଛି, ଆଉ ମୁଁ ଘରକୁ ଗଲେ ଆଜି ପଢ଼ିବି ଭାଗବତ, ମୁଁ ନିଶ୍ଚୟ ପଢ଼ିବି। ମୋତେ ସେଇଟା ବହୁତ ଭଲ ଲାଗିଥିଲା ଆଉ ମୋତେ ଲାଗିଲା କି ମୁଁ ଯାହା ବି କରିଛି ଓଡ଼ିଶା ପାଇଁ କିଛି ତ କରିପାରିଛି, ଓଡ଼ିଆ ଭାଗବତକୁ ମୁଁ ଆଜି ପୁରା ଭାରତରେ ପହଞ୍ଚାଇ ପାରିଛି, ପୁରା ଲୋକଲୋଚନରେ ପହଞ୍ଚାଇ ପାରିଛି, ସେଇଟା ମୋ ପାଇଁ ସବୁଠୁ ବଡ଼ ସାଟିସ୍ଫାକ୍ସନ୍ ଥିଲା। ନିହାତି ଭାବରେ ଓଡ଼ିଶାକୁ ଆଉ ଭୁବନେଶ୍ୱରକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଜାତୀୟ ସ୍ତରରେ ପହଞ୍ଚାଇ ପାରିଛନ୍ତି ଭୁବନେଶ୍ୱରର ସସ୍ମିତା କର, ତାଙ୍କ ସହିତ ଆଲୋଚନା ଥିଲା, ଆଲୋଚନାରୁ ଯାହା ବିବିଙ୍କ ସହିତ ଯାହା ଅନୁଭୂତି ଥିଲା, ହଟ୍ ସିଟ୍ରେ କେମିତି ଥିଲା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବିଷୟରେ ଆଲୋଚନା କରୁଥିଲେ। ଏବଂ ଯେମିତି ମ୍ୟାଡ଼ାମ୍ କହିଲେ ଭାଗବତ ବିଷୟରେ ସେ ଅମିତାଭ ବଚ୍ଚନଙ୍କୁ କହିଥିଲେ ଆଉ ସେ ମଧ୍ୟ କହିଥିଲେ କି ଭାଗବତ ପଢ଼ିବା ପାଇଁ ମଧ୍ୟ ସେ ମ୍ୟାଡ଼ାମ୍ଙ୍କୁ କହିବି ମଧ୍ୟ ଥିଲେ। ଭୁବନେଶ୍ୱର କ୍ୟାମେରା ପର୍ସନ୍ ଜିତେନ୍ଦ୍ରଙ୍କ ସହ କବିତା ସ୍ୱାଇଁ, ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍।